কলকাতায় কিন্তু প্রচন্ড ফেমাস একটা টি স্টল এই কলকাতার মধ্যে। এখানকার চা নিয়ে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। আচ্ছা, ইতনা আচ্ছা চা আপ লোগ কেসে বানাতে হো বাতাও। ইতনা আচ্ছা দিল সে বানাতে হ্যায় বানিয়া। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে স্যাটারডে আর তাই আমিও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি এখন ব্রেকফাস্ট করছি আর আজকে সারাদিনে আমাদের টুকটাক প্রচুর প্ল্যান আছে, সেগুলো অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবার আগে সাবস্ক্রাইবটা করে নাও। আচ্ছা, আমি ব্রেকফাস্ট স্টার্ট করেছি। আমার ব্রেকফাস্টে যেটা আছে দেখাচ্ছি, আলু পরাঠা আছে, মামামার জন্য আলু পরাঠা বানিয়েছে, আর এইটা হচ্ছে শেজওয়ান চাটনি, আর এইদিকে যেটা দেখছো সেটা হচ্ছে আমতেল। আচ্ছা, এই আমতেলটা বানিয়ে পাঠিয়েছে সোনাই আমার জন্য, নিরিদ্ধির দিদা। তো আমার এই আমতেলটা মেনলি খাই হচ্ছে আলু সিদ্ধ ভাতের সাথে, আমার দারুণ লাগে, বা এমনি ভাতের সাথেও খাই। তো আজকে মাম যখন আলু পরাঠা বানালো, আমি বললাম আমতেলটা দাও একটু ট্রাই করে দেখি এর সাথে কেমন লাগলো। তো এবার আমি খাওয়া শুরু করছি, খাওয়া শুরু করে দিয়েছি আমি। প্রথমে শেজওয়ান চাটনি দিয়ে খাচ্ছি আলু পরোটা। আলু পরোটা মাম এমনিতেই খুব ভালো বানায়, আর শেজওয়ান চাটনি দিয়ে আলু পরোটা আমি আগেও খেয়েছি, দারুণ লাগে। আমতেল দিয়ে আজকে ফার্স্ট ট্রাই করবো। আমতেলটার ওপর মাম আবার কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছে যাতে ভাল লাগে। দারুণ লাগে, ইনফ্যাক্ট আমতেল দিয়ে বেশি ভালো লাগছে আলু পরোটাটা। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, আফটার ব্রেকফাস্ট কিছু কাজ ছিল যেহেতু উইকেন্ড, সেগুলো করে নিলাম। এখন স্নান টান করে নিচে চলে এসেছে, এবার লাঞ্চ করব। মাম অলরেডি সব রান্না বান্না করে একদম গুছিয়ে রেখেছে, তো আপনাদের দেখিয়ে দেবো আজকে আমাদের লাঞ্চে কী আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এটা হচ্ছে ভাত, বুঝতেই পারছেন, এটা হচ্ছে আলু উচ্ছের তরকারি, এটা হচ্ছে আলু পটল ভাজা, আচ্ছা এটা হচ্ছে ভাজা মুগ ডাল যেটা আমি খেতে খুব ভালোবাসি, আর এটা হচ্ছে দই কাতলা। সব কিন্তু আজ আমার ফেভারিট রান্না হয়েছে, এবার আমরা সবাই মিলে জাস্ট খেতে বসে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে চলে এসেছি, এবার রেডি হব, একটু বেরোনোর আছে। তার আগে বলে দিই আজকের লাঞ্চে সব থেকে যেটা বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে ভাজা মুগ ডাল, দারুণ আর অসাধারণ হয়েছিল। আর দই কাতলাটাও বেশ ভালো হয়েছিল, ওটা আমি আর মাম দুজনে মিলেই করেছিলাম, তাই ওটার বেশি প্রশংসা আমি করতে পারছি না। আচ্ছা, এখন আমাদের যেটা প্ল্যান হচ্ছে, আমরা একটু সল্ট লেক এরিয়াতে যাবো, ওখানে কিছু কাজ আছে, আর তারপরে আমরা আরও কয়েকটা জায়গায় যাব, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর গাড়িটা গ্যারেজ থেকে নিয়েও নিয়েছি, এই যে আমাদের গ্যারেজটা, আর এদিকে রয়েছে হচ্ছে গাড়ি, আর রিদ্ধি দাঁড়িয়ে রয়েছে, আর বাবাই মাম ওয়েট করছে বাড়ির সামনে, ওদের ওখান থেকে পিক আপ করবো আর বেরিয়ে পড়ব। আমরা বাড়ির সামনে চলে এসেছি গাড়িটা নিয়ে, আর এই যে বাবা আর মাম ওয়েট করছে বাড়ির সামনে, এবার উঠবে। আমরা বেরিয়ে গেছি আর বাবা আর মামও উঠে গেছে, এই যে হাই বলো, আর এই যে রিদ্ধি বসে আছে। আচ্ছা, আমাদের আজকে যেটা প্ল্যান, প্রথমত আমরা সল্ট লেকে যাবো, যেটা বললাম আমাদের কাজ আছে, আর তারপর আমরা একটা জায়গায় যাব, সেই জায়গাটা নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে যে যারা সল্ট লেক এরিয়ায় গেছেন এবং এই জায়গাটা থেকে চা খেয়েছেন, তারা অলরেডি জানেন যে খুব ভালো চা এখানে হয়। এমনিতে তো আমরা পিনাকিদার এখান থেকেই চা খাই রোজ আফটার অফিস, কিন্তু যদি কখনো কোনো কাজে আমরা সল্ট লেক বা নিউ টাউন এরিয়াতে যাই, তখন কিন্তু আমরা এই দোকানটা থেকেই চা খাই। এটা মানে পুরো কলকাতার মধ্যে খুব বিখ্যাত একটা চায়ের দোকান, সেটা হচ্ছে গুপ্তা টি। তো গুপ্তা টিতে আজকে আমরা যাব চা খেতে, আর সেইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর গুপ্তা টিতে গেলে একটা কথা বলে রাখি, আমাদের কখনো এক ভাড়ে চা শেষ হয় না, মিনিমাম দুটো কি তিনটে ভাড়ে চা প্রত্যেকে কিন্তু খায়। তো চলুন যাওয়া যাক।
भाई मामरा नाम से आमरा जाबो ওই যে সামনে হচ্ছে গুপ্তাটি একদম সোজা আমরা গুপ্তাটির সামনে চলে এসেছি এই যে গুপ্তাটির দোকানটা আমি শিওর আপনারা অনেকেই এসেছেন আর গুপ্তাটির চা খেয়েছেন তাই এই জায়গাটা চেনেন এটা হচ্ছে সিসি ওয়ান এর একদম পাশে দোকানটা আর আমরা যখনই সললেকে আসি গুপ্তাটি থেকে চা খাই আর গুপ্তাটির প্রথম খোঁজটা আমি পেয়েছিলাম যখন আমি গাড়ি শিখতে আসতাম সললেকে তখন আমাদের ট্রেনার দেখিয়েছিলেন তো এবার চা নেব আর চা খাব আচ্ছা চা খাচ্ছে এখন দিদি বাবাই আর মাম বলো কেমন লাগছে খুবই ভালো টেস্ট তোমার কেমন লাগছে বলো আমার খুব ভালো লাগছে আমি তো আমাতে এক কাপে হয় না আমি আরেকটা ভাত চা নেব বলো কি অবস্থা অসাধারণ টেস্ট গুপ্তাটি কিন্তু প্রচন্ড ফেমাস একটা টি স্টল এই কলকাতার মধ্যে তো আপনারা এই একদম এটা হচ্ছে সিসি ওয়ান এর একদম পাশেই তো আশপাশে দেখবেন প্রচুর টি স্টল এদিক ওদিক রয়েছে তো আপনারা যদি ভালো চা খেতে চান মোটামুটি কম দামে তাহলে কিন্তু গুপ্তাটি হচ্ছে এক নম্বর নাম্বার ওয়ান এখানকার একদম তাই এখানে অনেক টি স্টল আছে কিন্তু সত্যিকারের ভালো চা যদি খেতে হয় তাহলে কিন্তু গুপ্তাটিতেই আসতে হবে আর লোকেশনটা এত ভালো সিসি ওয়ান এর একদম পাশে আর আমি লোকেশনটা তো শেয়ার করেই দেবো এখানকার চা নিয়ে জাস্ট কিছু বলার নেই অসাধারণ মানে যতবার আমরা সল্ট লেক বা নিউ টাউনে কোনো কাজের জন্য আসি ততবার আমরা এখানে চা খেয়ে যাবো শুধু মাম বাবাই বা ঋদ্ধি আর আমি নয় আমি আমার মা বাবাকেও নিয়ে এসেছি বাবা তো মাঝে মাঝেই বলে সল্ট লেকে যাবি ঘুরতে তাহলে একটু গুপ্তাটি থেকে চা খেয়ে আসবি মানে অসাধারণ চায়ের টেস্ট একবার খেলে আপনার মনে হবে আর একবার তো খাই এক একদিন এমনও হয়েছে আমরা এসছি তিন থেকে চারবার চা মিনিমাম আমরা প্রত্যেকে খেয়ে খেয়ে গেছি আর একটা কথা বলবো এখানে যে সিঙ্গারাটা পাওয়া যায় ঠিক আছে আমি খুব একটা সিঙ্গারা লাভার নই খুব একটা সিঙ্গারা আমি খাই না আমার শুধু হলদিরামসের সিঙ্গারা ভালো লাগতো আগে এখন আর অতটাও ভালো লাগে না কিন্তু গুপ্তাটির এই সিঙ্গারাটা কী আছে আমি জানি না না আমার সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে মানে এখানে আসলে আমি চার সাথে সিঙ্গারা খাই আজকে খাচ্ছি না তার কারণ আমি আমরা কিন্তু লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি তারপর কাজ ছিল আজকে আর খাচ্ছি না কিন্তু সিঙ্গারাটা দারুণ হয় তো আপনারা শুধু চা নয় যখন আসবেন চায়ের সাথে সিঙ্গারাটা কিন্তু অবশ্যই টেস্ট ভাই আপনার নাম কি আছে নাম নীরজ গুপ্তা নীরজ গুপ্তা আচ্ছা ইতনা আচ্ছা চা আপ লোক কেসে বানাতে হো বাতাও ইতনা দিল সে বানাতে হ্যায় বানিয়া আদমি কো পিলানে কো কোশিশ করতে হ্যায় কাস্টমার আর মেরা দোকান কা নাম আর আগে বড়ে হাম লোগ আর বানিয়া চিজ আদমি কো আচ্ছা লাগে আর মেরা কাস্টমার ক্রাউড বড়ে আর মেরা নাম হোগা আর আচ্ছা হোগা ইয়ে জো অ্যাপ আপ অ্যানসার দিয়া না দিল সে বানাতে হ্যায় ইয়ে বহুত আচ্ছা অ্যানসার দিয়া থা আমরা গ্যারেজে জাস্ট গাড়িটা রাখলাম গুপ্তাটি থেকে চা খাওয়ার পর যেটা হলো পুরো আকাশ কালো করে অন্ধকার হলো তারপর প্রচণ্ড ঝর্ণা হলো তারপর প্রচণ্ড বৃষ্টি নামলো আমরা প্রায় দু আড়াই ঘন্টা ওখানে আটকে গেছিলাম আমাদের প্ল্যান ছিল যে ওখান থেকে আমরা বাড়ি ফিরে আসবো এবং দমদমের কাছাকাছি কিছু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা বৃষ্টির জন্য পুরো ভেস্তে গেল তো নেক্সট কোনো ব্লগে সেটা হবে আপাতত আমাদের যেটা প্ল্যান গাড়িটা রেখে দিয়েছি আর বাইক নিয়ে আমি আর ঋদ্ধি যাবো ডিনারে প্ল্যান আছে কিছু বাইরে থেকে কিনে খাবো এখনও ঠিক হয়নি কোথা থেকে কী কিনবো তো চলুন যা যা খাবার দাবার নিয়ে আমরা বাড়ি চলে এসেছি খুবই টায়ার্ড লাগছে সারাদিন বাইরে ছিলাম ড্রেসও চেঞ্জ করে ফেলেছি ডিনারের এখনও একটু দেরি আছে একটু পরেই ডিনারটা করব আচ্ছা আমরা ভেবেছিলাম ফার্স্টে ক্যাফে আমন্ত্রণে যাব ওখান থেকে বিরিয়ানি নেব আর চাউমিন নেব মানে ঋদ্ধি বিরিয়ানি নেবে আর আমি চাউমিন নেব কিন্তু ওখানে পৌঁছানোর পর জানতে পারলাম যে ওদের বিরিয়ানিটা আজকের মতো শেষ হয়ে গেছে স্বাভাবিক আমাদেরও পৌঁছতে অনেক লেট হয়েছে তাই আমরা এক প্রন চাও কিনেছি ক্যাফে আমন্ত্রণ থেকে আর বিরিয়ানিটা স্টেশনের কাছেই অন্য একটা স্টল বিরিয়ানি স্টল থেকে কিনেছি আচ্ছা ক্যাফে আমন্ত্রণ নিয়ে কিন্তু আমার একটা ডিটেল ব্লগ আছে যারা এখনো দেখেননি তারা কিন্তু প্লিজ দেখে নিন আই বাটনে চলে এসেছে একদম দমদম স্টেশনের কাছে ক্যাফে যান এক্সপ্লোর করুন আশা করি খুব ভালো লাগবে আপাতত আপনাদের সাথে আমার আবার ডিনারে দেখা হবে আমরা ডিনার করা স্টার্ট করে দিয়েছি আমি যেরকম বললাম আমি নিয়েছি এগ প্রন চাউমিন এই যে আর ঋদ্ধি নিয়েছে চিকেন বিরিয়ানি এগ প্রন চাউমিনটা আমি যেমন বললাম ক্যাফে আমন্ত্রণ থেকে নিয়েছি তো ফার্স্টে আমি বলি কেমন লাগছে তো অনেক কোয়ান্টিটি দিয়েছে ইভেন যতটা আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিনা যাই না আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন না তো অনেক কোয়ান্টিটি দিয়েছে আর
অনেকটা মাম আবার তুলেও রেখেছে, এরকম নয় যে এটাই পুরোটা। সো কোয়ান্টিটি প্রচুর, এবার খেয়ে দেখি কেমন লাগছে। ভালো হয়েছে, যে ভালো হয়েছে। আমি এক প্রন নিয়েছি, তো এরকম ছোট ছোট প্রন দিয়েছে, যে ঝাল ঝাল হচ্ছে। আমি বলেছিলাম বেশি করে ঝাল দেবেন, যদি আমি ঝাল দিয়ে খাই তো বেশ ভালো হয়েছে। আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি, কেননা অনেকক্ষণ ধরে খাবার পরে রয়েছে, এতক্ষণ ধরে কথা বলার পসিবল হচ্ছে না। তো এটা কিন্তু একটা নর্মাল বিরিয়ানি, আমি খুব ডিটেল রিভিউ বা দিচ্ছি না এটা। তো এমনি ভালো কোয়ান্টিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো কোয়ান্টিটি দিয়েছে। চিকেনের পিসও মোটামুটি এরকম, এই হচ্ছে চিকেনের পিস। আর একটা না, চিকেনের পিসটা ভালো, আর একটা আলু ছোটো সাইজের, মাঝারি সাইজ, ছোটো বলব। তো এবার আমরা খাওয়া দাওয়া করি তাহলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, এরপরে রেস্ট তো করবই। আচ্ছা, আজকের ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু ভিডিও শেষ করার আগে আগে বলি যে আমাদের আজকের পুরো দিনের ভিডিওটা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করেছিলাম, তারপর লাঞ্চে কী খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর আমরা বেরিয়েছিলাম সল্টলেক এরিয়া, গেছিলাম একটা কাজে, সেখান থেকে কলকাতার একটা খুব ফেমাস টি স্টল গুপ্তা টি সেখানে গেছিলাম, এবং সেখানে গিয়ে আমরা চা খেয়েছি আপনাদের সাথে, আমরা সেটাও শেয়ার করেছি। তারপরে আমাদের কিছু প্ল্যান ছিল দমদমের আশেপাশে ঘোরার, এক্সপ্লোর করার, কিন্তু বৃষ্টির জন্য সেটা হয়নি। তারপরে আমরা খাবার কিনতে গেছিলাম, পার্সেল করে বাড়িতে এনে খেয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। ক্যাফে আমন্ত্রণ থেকে আজকে যে এক প্রন চাউমিনটা এনেছিলাম, সেটা আমি খাওয়ার সময় বলেছি যে খুবই ভালো কোয়ালিটি আর কোয়ান্টিটির দিক থেকে। ক্যাফে আমন্ত্রণ এখনও যারা যাননি তারা প্লিজ যান, গিয়ে দেখুন, খুবই ভালো ক্যাফে, আশা করি ভালো লাগবে। তো এই পুরো দিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কমেন্ট পড়তে আমার দারুণ লাগে, আর কমেন্টগুলো দেখে আমি উৎসাহিত হই নেক্সট কোনো ভালো ব্লগ করবার জন্য। আর আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে চট করে আমাকে ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। We'll be right back.